আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। আজকে দেখাবো আপনাদেরকে আরএফএল প্লাস্টিকের নৌকা। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি স্ক্রিনে একটা নৌকা কিন্তু বন্ধুরা ভাসতেছে, এটা হচ্ছে আরএফএল প্লাস্টিকের নৌকা। তো এটার গুণগত মান কোথা থেকে পাবেন এবং প্রাইস কত, আপনি কত টাকা হলে নিতে পারবেন সেটা সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেব। তো যাই হোক, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেনি, অবশ্যই অবশ্যই এটা করে দিবেন, এটা আমার রিকোয়েস্ট। তো ফ্রেন্ডস, এখানে একটা দেখতে পাচ্ছেন মাছের প্রজেক্ট। এখানে কিন্তু এনারা মাছের খাবারের জন্য বিশেষ করে এটা আর কি এখানে নিয়েছে। এটা আরএফএলের নৌকা, আমি দেখাবো আপনাদেরকে। তো এই নৌকাটার দুই তিনটা সাইজ হয়, কালারও হয় দুই তিনটা। কোথা থেকে পাবেন আমি সেটাও জানাবো আপনাদেরকে। এই নৌকাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম আরএফএল ফাইবার প্লাস্টিকের তৈরি। এই যে এক ভাই, বড় ভাই এই নৌকাটি কিন্তু চালাচ্ছে, উনি কিন্তু মাঝে থেকে আসলো। আমি কিন্তু জাস্ট ভিডিও করার জন্য ওনাকে ডাক দিলাম যে ভাইয়া একটু যদি বলেন, মানে ওনার সাথে আর কি কথা বলার জন্যই মূলত ওনাকে আমি এখানে নিয়ে এসেছি। তো যাই হোক, এই নৌকাটা হচ্ছে 18 ফিট, আমি যতটুকু জানলাম সেটা হচ্ছে এটা হচ্ছে 18 ফিট এই নৌকাটির সাইজ। এটার প্রাইস এখন বর্তমান, আগে ছিল অনেক কম, যাই হোক এখন বর্তমানে বিভিন্ন কারণে প্রোডাক্টের দাম বেড়ে গেছে, আপনারা জানেন অনেক ধরনের প্রোডাক্টের। তো এই নৌকাটার প্রাইস যেটা সেটা হচ্ছে 50,900 টাকা বর্তমান প্রাইস, আগে যা ছিল সব ভুলে যান। এটা হচ্ছে 18 ফিট, অনেক বড় একটা নৌকা, আরএফএল প্লাস্টিকের নৌকা। এটার প্রাইস যেটা ফিক্সড প্রাইস সেটাই বলে দিলাম, 50,900 টাকা হচ্ছে এটার প্রাইস, এটা রেগুলার প্রাইস। বন্ধুরা অনেক সময় এখান থেকে ডিসকাউন্ট থাকে, অনেক সময় থাকে না। তো আমি একটা কন্ট্যাক্ট নাম্বার অলরেডি ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিওতে দিয়ে দিয়েছি, চাইলে সেই নাম্বার আপনারা যোগাযোগ করে এই নৌকাটি সংগ্রহ করতে পারেন। তো যাদের প্রয়োজন তারা কিন্তু এটা নিতে পারেন। এই নৌকাটি কোথায় পাবেন আমি সেটাও বলে দিচ্ছি। বাংলাদেশের আপনি যে প্রান্ত থেকে হন, আরএফএলের যে কোনো এক্সক্লুসিভ শোরুমগুলো অথবা বেস্ট বাই শোরুমে আপনি গিয়ে যদি জিজ্ঞেস করেন যে আরএফএলের সাপোর্ট নৌকা নেব, সেক্ষেত্রে কিন্তু ওনারা কিন্তু আপনাদেরকে এটা দিয়ে দেবে অথবা হেল্প করবে। তো এটার প্রাইসটা আমি অলরেডি বলে দিয়েছি। এটার কালার হচ্ছে দুইটা, এই সাইজের কালার হচ্ছে দুইটা, সেটা হচ্ছে এটা সাদা কালার দেখতে পাচ্ছেন, এর পাশাপাশি রয়েছে লাল কালার। এই দুইটা কালারে আপনারা কিন্তু নিতে পারবেন। আর যদি আমি কাছ থেকে দেখাই নৌকাটি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনারা নৌকাটি কিন্তু অনেক সুন্দর। এখানে দেখেন বিট রয়েছে কিন্তু দেওয়া, যাতে এখানে স্লিপ না করে, যেহেতু প্লাস্টিকের নৌকা সেই জন্য আর কি। তো এটা ইউজ করা হয়েছে, এটা অনেক পুরাতন একটা নৌকা, আমি শুধু আপনাদেরকে ভিডিও করার উদ্দেশ্যে দেখাচ্ছি। নৌকাটা কিন্তু অনেক ভালো বন্ধুরা। তো ফ্রেন্ডস দেখেন আপনারা, নাম হচ্ছে আরএফএল সাপোর্ট নৌকা। আপনারা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো শোরুমে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এটাতে মোটামুটি দেখেন উনি কিন্তু উঠেছে, এটাতে চারজন আপনারা উঠতে পারবেন কমপক্ষে, অথবা মাছের খাবার দিতে পারবেন আপনারা, পাড়াপাড়ের জন্য নিতে পারেন, মাছের প্রজেক্টের জন্য নিতে পারেন, যাদের প্রয়োজন তারা নিতে পারেন। এই নৌকাটির বয়স মোটামুটি 1 বছর, এখনও দেখেন কিছুই হয়নি। এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এগুলো ফাইবার প্লাস্টিকের, শুধু কালারটা একটু ডিসকালার হয়ে যাবে এতটুকুই, যদি পুরাতন হয় সেক্ষেত্রে কালারটা একটু ডিসকালার হয়ে যাবে, তাছাড়া কিন্তু সব ঠিক আছে বন্ধুরা। তো যাদের প্রয়োজন তারা কিন্তু নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, বিদায় নেব, দেখা হবে নেক্সট ভিডিওতে। যাবার আগে আবারও বলবো, যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।